আপনারা দেখেছেন যে ফাইটার জেটগুলো পেছনে আগুন লাগিয়ে আকাশে ছুটে বেড়ায়। তো পশ্চাৎ ভাগে যদি এরকম ধরনের আগুন লেগে থাকে তাহলে বুঝুন যে কতটা তেল খরচা হয় এদের ওড়াতে। মানে মাইলেজ একদম ভালো না। এমনি গাড়ির ক্ষেত্রে যেমন বলি এক লিটারে কত কিলোমিটার যায়, কিন্তু এই ফাইটার জেটগুলোর ক্ষেত্রে বলতে হয় যে এক কিলোমিটার যেতে কত লিটার তেল লাগে। বিভিন্ন ভিডিওতে আপনি হয়তো দেখতে পারেন যে অমুক ফাইটার জেটের স্পিড 1.8, 1.6 কিংবা 2 Mach, কিন্তু আদেও কি কোনো ফাইটার প্লেন অত হাই স্পিডেতে অপারেট করে? মোটেই না। কারণ ওই স্পিডে যদি যেতে হয় তাহলে ফাইটার জেটের মধ্যে যে ফিউল আছে সেটা কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। সুতরাং ফাইটার জেটের মধ্যে যে ফিউল থাকে সেটা সবথেকে বেশি প্রভাবিত করে ওই ফাইটার জেটের অপারেশনকে। এই জন্য ইঞ্জিনিয়াররা কয়েক রাত না ঘুমিয়ে হিসেব নিকেশ করে বউয়ের সাথে ঝগড়া করে ভেবে দেখলো যে ওই ফাইটার জেটগুলোকে যদি রিফিউল করার জন্য মাটিতে নামতে না হয়, মানে আকাশে উড়তে উড়তেই যদি ওদের ভেতরে তেল ভরে দেওয়া যায়, তাহলে ওই প্লেনগুলো অনেক বেশিক্ষণ পর্যন্ত আকাশে থাকতে পারবে। আর মিলিটারির ক্ষেত্রে তো আপনি জানেন, যা নতুন টেকনোলজি আবিষ্কার হোক না কেন, ওরা বলবে আমরা আগে নেব, আমরা আগে নেব। সুতরাং এরপর থেকে শুরু হয়ে গেল এয়ার টু এয়ার রিফিউলিং কিংবা মিড এয়ার রিফিউলিং, এমন একটা টেকনিক যাকে ব্যবহার করে কোনো ফাইটার জেটকে মিড এয়ারেই রিফিউল করা যায়। তবে এই মিডিয়ার রিফিউলিং এরও দুটো টেকনিক আছে, সেটা পরে বলছি। তবে একটা ব্যাপার, কোনো ফাইটার প্লেনকে যদি রিফিউল করা যায় মিডিয়ারে, তাহলে কি কোনো হেলিকপ্টারকেও রিফিউল করা যেতে পারে? আর যদি করা হয় তবে কিভাবে করা হয় সেটাও ভিডিওর শেষের দিকে বলছি। এই এয়ার টু এয়ার রিফিলিং এর ভিডিও হয়তো আপনি ইউটিউবে অনেক দেখেছেন, দেখে খুবই ইজি মনে হয়। কিন্তু ইজি মনে হলো কাজটা মোটেও ইজি নয়। মিডিয়ার রিফিলিং করতে গিয়ে অ্যাক্সিডেন্টও হয়েছে আর এতে মানুষ মারাও গেছে। একবার তো যে প্লেনে তেল ভরা হচ্ছিল আর যে প্লেনটা তেল ভরছিল দুটো প্লেনই একসাথে ক্র্যাশ করে গিয়েছিল। তবে অ্যাক্সিডেন্ট তো যে কোনো ক্ষেত্রেই ঘটতে পারে, তাই না? বাইক চালালেও হতে পারে, গাড়ি চালালেও হতে পারে, সাইকেল চালালেও হতে পারে, এমনকি হেঁটে হেঁটে গেলেও হতে পারে। আর এখানে তো আমরা উড়ন্ত অবস্থায় কোনো প্লেনেতে তেল ভরার কথা বলছি, মানে একেই এক পায়ে হাঁটতে হবে, তার উপরে কেউ মাথায় বোঝা চাপিয়ে দিয়েছে। এই এয়ার টু এয়ার রিফিউলিং এর নিনজা টেকনিক বহু বছর আগেই তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু এই টেকনিকটা এতটাই কার্যকারী হয় যে এখনো পর্যন্ত ওই টেকনিককেই ব্যবহার করা হয়। তবে এটাও মাথায় রাখতে হবে যে সময়ের সাথে সাথে এই টেকনিককে আরও বেশি রিফাইন্ড, আরও বেশি মডার্ন করা হয়েছে। অবশ্যই বর্তমানে মিডিয়ার রিফিউলিং এর জন্য দুটো নিনজা টেকনিককে ব্যবহার করা হয়, যার মধ্যে একটা টেকনিক হলো প্রোব অ্যান্ড ড্রোগ মেথড আর একটা হলো ফ্লাইং বুম সিস্টেম। তো সবার প্রথমে দেখে নেওয়া যাক প্রোব অ্যান্ড ড্রোগ টেকনিকটা কিভাবে কাজ করে। বেসিক্যালি এই টেকনিকে কাঁপার মধ্যে ডাঁটা ঢোকাতে হয়। ট্যাঙ্কার এয়ারক্রাফট থেকে একটা পাতলা টিউব যার সামনের দিকে একটা স্যাটেল ককের মতো কাঁপা টাইপের লাগানো থাকে, সেটাকে এরোপ্লেন থেকে পেছন দিকে ছেড়ে দেয়। এই টিউবটা কিন্তু শক্ত, একেবারে রিজিড টিউব নয়, এটা অনেকটা হোর্স পাইপের মতো। এবার যেহেতু ট্যাঙ্কার প্লেনটা একটা স্পিডেতে উড়তে থাকে আর হোর্স পাইপটার সামনে একটা জালিদার কাঁপা টাইপের লাগানো থাকে, এই কারণে বাতাসে এটা অনেকটা স্টেবল অবস্থাতেই থাকে। এই টেকনিকে এই কাঁপার মতো অংশটাকে ড্রোগ বলা হয়। এবার যদি কোনো ফাইটার প্লেন তেল ভরতে চায় তাহলে ওই ফাইটারের মধ্যে লাগানো থাকা প্রোব, যেটা একটা ডাঁটার মতো অংশ থাকে, সেই ডাঁটাটাকে অর্থাৎ প্রোবটাকে আস্তে আস্তে ওই কাঁপার কাছে এনে পক্করে ঢুকিয়ে দিতে হয়। ঢুকানোর পরেই মেকানিজমটা লক হয়ে যায় এবং ফিউল ওই ট্যাঙ্কার এরোপ্লেন থেকে ফাইটার জেটের মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এবার যখন ফিউল ফাইটার জেটের মধ্যে ভরা হচ্ছে তখন দুটো জিনিস পাইলটদের খুব ভালোভাবে মাথায় রাখতে হয়। প্রথম কথা, ট্যাঙ্কার প্লেন এবং ফাইটার জেটের স্পিড যেন একেবারে সমান থাকে। আর দ্বিতীয়ত, কাঁপার মধ্যে ডাঁটা লাগানো অবস্থায় বেশি নড়াচড়া করা যাবে না। এবার চলুন দেখা যাক যে ফ্লাইং বুম টেকনিক কিভাবে কাজ করে। প্রোব অ্যান্ড ড্রোগ টেকনিকে যে পাইপটাকে ব্যবহার করা হয় সেটা নরম এবং লকপকে পাইপ হয়, কিন্তু ফ্লাইং বুম টেকনিকে যে পাইপটাকে ব্যবহার করা হয় সেটা হার্ড হয়, একদম হার্ড হার্ড পাইপ। এক্ষেত্রে যে ফাইটার প্লেনেতে ফিউল ভরতে হবে সেই ফাইটার প্লেনের মধ্যে কোনো ডাঁটা লাগানো থাকে না, মানে কোনো প্রোব থাকে না। এক্ষেত্রে ফাইটার প্লেনের মধ্যে একটা ফুটো থাকে। এক্ষেত্রে তেল ভরার জন্য যে শক্ত হার্ড পাইপটাকে ব্যবহার করা হয় সেটাকে টেলিস্কোপের মতো ছোট বড় করা যায় আর এটাকেই বুম বলা হয়। প্রোব অ্যান্ড ড্রোগের ক্ষেত্রে ড্রোগকে অপারেট করার জন্য কাউকে দরকার হয় না, কিন্তু ফ্লাইং বুম টেকনিকের ক্ষেত্রে বুম পাইপটাকে অপারেট করার জন্য একজন বুম অপারেটরের দরকার পড়ে। ফ্লাইং বুম টেকনিকের ক্ষেত্রে যে প্লেনের মধ্যে তেল ভরতে হবে সেই প্লেনটাকে বেশি কষ্ট করতে হয় না, তাকে শুধু নিজের প্লেনকে ঠিক জায়গা মতো পজিশনেতে নিয়ে আসতে হয় এবং পজিশনে এসে তার ফুটোটাকে খুলে দিতে হয়। এবার ট্যাঙ্কারের মধ্যে যে ফ্লাইং বুম অপারেটর বসে আছে সে যখন ওই প্লেনের খোলা ফুটোটাকে দেখতে পায় তখন সে তার হার্ড পাইপটাকে আস্তে করে ওই ফুটোর মধ্যে পক্কল ঢুকিয়ে দেয়। ঢুকিয়ে দেওয়ার সাথে সাথেই লক হয়ে যায় এবং ফিউল ট্রান্সফার করা শুরু হয়ে যায়। যদিও প্রোব অ্যান্ড ড্রোগের থেকে ফ্লাইং বুম টেকনিকটা একটু বেশি ডিফিকাল্ট, কিন্তু এক্ষেত্রে খুব দ্রুত গতিতে ফিউল ট্রান্সফার করা যায়।
তাই এটা এর একটা বড় অ্যাডভান্টেজ বলতে পারেন। এবার দুটো টেকনিক থেকে আমরা একটা জিনিস তো পরিষ্কার বুঝতে পারছি যে শক্ত পাইপ যার কাছে আছে তাকেই ফুটোর মধ্যে পাইপটাকে ঢোকাতে হবে। মানে ফ্লাইং বুমের ক্ষেত্রে শক্ত পাইপটা যেমন ট্যাঙ্কার এরোপ্লেনের মধ্যে থাকে তাই তাকে ওই শক্ত পাইপটা ব্যবহার করে ফুটোর মধ্যে ঢোকাতে হয়, কিন্তু প্রোব অ্যান্ড ড্রোকের ক্ষেত্রে শক্ত পাইপটা ফাইটার প্লেনের মধ্যে থাকে তাই ফাইটার প্লেনের পাইলটকে অপারেট করে ওই পাইপটাকে ঠিকঠাক জায়গা মতো লাগাতে হয়। ফ্লাইং বুম টেকনিকের ডিসঅ্যাডভান্টেজ হলো যে এই টেকনিকের সাহায্যে একবারে একটা এরোপ্লেনকেই রিফিউল করা যায়, কিন্তু প্রোব অ্যান্ড ড্রোকের ক্ষেত্রে একসাথে দুটো প্লেনকেও রিফিউল করা যেতে পারে। এবার প্রশ্ন হলো হেলিকপ্টারের মধ্যে কি এরকম ভাবে মিড এয়ার রিফিউলিং করা যায়? এবার যেহেতু হেলিকপ্টারের মানে বুঝতেই পারছো যে হেলিকপ্টারের উপরে সবসময় একটা ব্লেড চংচং চংচং করে ঘুরতে থাকে, এই কারণে মিড এয়ার রিফিউলিংটা খুবই ডিফিকাল্ট কাজ, কিন্তু তবুও বর্তমানে অনেক হেলিকপ্টার আছে যাদেরকে মিড এয়ার রিফিউল করা হয়। তবে এক্ষেত্রে সমস্যাও আছে। প্রথমত ট্যাঙ্কার প্লেনগুলো অনেক উঁচু দিয়ে এবং অনেক হাই স্পিডেতে যায়, আর একটা হেলিকপ্টার অত হাই স্পিডে অত হাইটে যেতে পারে না, তাই কোনো হেলিকপ্টারকে মিড এয়ার রিফিউলিং করার জন্য ট্যাঙ্কার প্লেনকে অনেক নিচু দিয়ে ফ্লাই করতে হয়। তার সাথে স্পিডও অনেক কম রাখতে হয় যাতে কোনো হেলিকপ্টার সেই স্পিডকে ম্যাচ করতে পারে। তবে একটা জিনিস কি, কোনো হেলিকপ্টারকে মিড এয়ার রিফিউলিং করার জন্য প্রোব অ্যান্ড ড্রোক টেকনিককেই ব্যবহার করতে হয়। এখানে ফ্লাইং বুমের সাহায্যে কোনো হেলিকপ্টারকে রিফিউলিং করা সম্ভব নয়, মানে এখনও পর্যন্ত তো সম্ভব হয়নি। তবে শেষমেশ আরও একটা জিনিস বলে দিই যে কোনো কমার্শিয়াল প্লেনেতে মিড এয়ার রিফিউলিং হয় না, কিংবা কোনো প্রাইভেট জেটেতেও হয় না। এই টেকনিক শুধুমাত্র মিলিটারির ক্ষেত্রেই ব্যবহার করা হয়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। আমি দেখছি যে তোমরা দেখছো ভিডিওগুলো কিন্তু লাইক আর শেয়ার করছো না, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন বা তুমি এনজয় করতে পারো। ধন্যবাদ।